তাপবিদ্যুৎ কেন্দ্রের 60 বছর উদযাপন, কেক কেটে শোভাযাত্রা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের পথ চলা শুরু হয়েছিল। ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের 60 বছর, কেক কেটে শোভাযাত্রার মাধ্যমে জন্মদিন পালন তাপবিদ্যুৎ কেন্দ্রের। বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য হুগলি জেলার ভাগীরথী নদীর তীরে ত্রিবেণীতে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করা হয়। 1962 সালে 20 এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1965 সালে এই কেন্দ্রের উৎপাদন শুরু হয়। 87.5 মেগাওয়াটের 4টি ইউনিট অর্থাৎ মোট 350 মেগাওয়াটের ক্ষমতা সম্পন্ন ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র ছিল তৎকালীন ভারতবর্ষের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এই কেন্দ্রের একটি 60 মেগাওয়াটের অবনমিত ক্ষমতা ও একটি 115 মেগাওয়াটের ইউনিট পূর্ণ ক্ষমতায় উৎপাদন করে চলেছে। আজ সেই ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের 60 বছর পূর্তি। সেই উপলক্ষে 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে প্লান্টে কেক কেটে জন্মদিন পালনের সূচনা করা হয় এবং একটি ট্যাবলো সহকারে শোভাযাত্রার আয়োজন করা হয়। বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদানের পরে শুরু হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রা প্লান্ট থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এলাকার বহু মানুষ সহ প্লান্টের প্রাক্তন ও বর্তমান শ্রমিকরা এই শোভাযাত্রায় পা মেলান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের অ্যাডভাইজার শ্রী সুভাশিস ঘোষ, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী কৌশিক দত্ত এবং সমীর রায়, ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের জেনারেল ম্যানেজার শ্রী সঞ্জয় সিনহা সহ অন্যান্য আধিকারিকরা। এই বিষয়ে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের জেনারেল ম্যানেজার শ্রী সঞ্জয় সিনহা বলেন, শ্রমিক কর্মী আধিকারিকরাই শুধু নন, তাদের পরিবারের লোকজন, টাউনশিপে যারা আছেন চারপাশে সবাই এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই মিলে এই 60 বছরের দীর্ঘ যাত্রাকে এরকম সাফল্যভাবে চালিয়ে নিয়ে গেছে, সেটার জন্য সবাইকে অভিনন্দন। এবং সামনে আমাদের আরও দীর্ঘ পথ আছে, সেখানে আমাদের আরও সাফল্যের সঙ্গে, কৃতিত্বের সঙ্গে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রকে চালিয়ে নিয়ে যেতে হবে। সবার জন্য শুভেচ্ছা আজকের দিনে, এইটুকুই না, সেই 3টি ইউনিট হয়তো আর চালু হবে না, কারণ প্রযুক্তি অনেক আধুনিক হয়ে গেছে, ফলে অত পুরনো প্রযুক্তির জিনিস চালিয়ে যাওয়া মুশকিল, কিন্তু যেটুকু আছে সেটুকুকে সাফল্যের সঙ্গে চালিয়ে নিয়ে যেতে হবে আজকের দিনে, এটাই ব্যান্ডেলের চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, ব্যান্ডেল। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।